জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জামালপুরে জমির মালিকানা নিয়ে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে স্থায়ী ক্যাম্পাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আমিনুল এহসান, ফারিয়া নাজনীন শাওন, জুবাইদুল ইসলাম জোসেফ ও শিহাব তালুকদার। শিক্ষার্থীদের অভিযোগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের ফৌজদারি মোড়ে নাওভাঙ্গা চরে পরিত্যক্ত 16.5 একর জমি 99 বছরের জন্য লিজ ও প্রায় 9 একর জমি ক্রয় করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে, কিন্তু স্থানীয় একটি কুচুকরি মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপচার চালিয়ে যাচ্ছে। এসব অপচার বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে। বন্দোবস্ত করে দেন এবং এর সাথে আমাদের ক্রয়কৃত জমি রয়েছে 8 একর 93% এবং এই জমিটা বিভিন্ন মিডিয়া, নিউজ মিডিয়া এবং পত্রপত্রিকায় এই ধরনের অপপ্রচার চালানো হয়েছে যে এখানে 150 শতাধিক মানুষের বসবাস ছিল, যারা এই পার্মানেন্ট ক্যাম্পাসটা করার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে এখানে আমাদের যে রাষ্ট্র থেকে লিজকৃত জমি দেওয়া রয়েছে সেটার পরিমাণ হচ্ছে 16.50% এবং আমাদের ক্রয়কৃত জমি রয়েছে এখানে 8.93% অর্থাৎ টোটাল আমাদের নিষ্কণ্টক জমির পরিমাণ হচ্ছে 25.43% এবং এখানে আরো একটি কথা বলা হয়েছে যে জোর জবরদস্তির মাধ্যমে এই জমি দখল করা হয়েছে অথবা জোর জবরদস্তির মাধ্যমে হুমকির মাধ্যমে তাদের দ্বারা এই জমি লিখে নেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি এই জমিটার পুরো ম্যাপ খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় 6%, 7% এরকম করে জমি আমাদের মালিকানাধীন না, অর্থাৎ সেই জমিগুলো এখনো কেনার প্রসেসিং চলতেছে। যদি আমাদের ভার্সিটি অথরিটির থেকে বিভিন্ন হুমকি ধামকি এবং জোরপূর্বক এই জমিগুলো দখল করা হতো তাহলে আমরা মাঝখানে ওই 6%, 7% করে জমি কিন্তু বাদ দিয়ে আমরা এই জমিটা কিনতাম না। কাজে এর থেকেই বোঝা যায় যে কালকে বিভিন্ন নিউজ মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে এবং আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। ইউনিভার্সিটি 2013 সালে প্রতিষ্ঠা লাভ করেছে এবং তার পরবর্তীতে এই ভার্সিটিকে সামনের দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভার্সিটির অথরিটি ডে বাই ডে এই জিনিসটাকে আপডেট করছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এইখানে 16 একর জায়গা সরকার থেকে সেই 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 সময় বাজার মূল্য অনুযায়ী লিজ নিয়েছে, এটার আমাদের কাছে প্রমাণ হয়েছে। এবং তারই সাথে এই লিজকৃত জমির আশেপাশে আমাদের 8.93 একর জায়গা আমাদের কিনা সম্পত্তি। তো এইখানে যারা কতিপয় ভূমিদস্যু আছেন আমাদের এই ভূমিকে আত্মসাত করার জন্য অপপ্রচার করা হচ্ছে এবং আমাদের ভার্সিটিকে তাদের আমাদের ভার্সিটির নামকে প্রশ্নবিদ্ধ করছে। ভূমিহীন বা ভূমিদস্যুদের সতর্কতা এবং তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা অর্জন করার লক্ষ্যে আমরা যদি আমাদের ভার্সিটির অস্তিত্ব রক্ষার জন্য আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত। এছাড়া কিছু মানুষ গতকালকে আমাদের কাছে অভিযোগ নিয়ে এসেছিল যে ওই জায়গায় হচ্ছে অনেকেই গৃহহীন হয়েছে, অন্যায় ভাবে নাকি তাদেরকে ভূমি দখল করে তাড়িয়ে দেওয়া হয়েছে, এরকম কিছু অভিযোগ আমাদের কাছে আছে। এটা যদি তারা যদি আবেদন দিয়ে থাকে, এরকম যদি অভিযোগ থাকে সেটাও আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার বলেছেন যে সেটা দেখবেন এবং সেটা ব্যবস্থা নেবেন। রেকর্ড এবং পেপার্স অনুযায়ী যার যে প্রাপ্য সে অনুযায়ী আমরা
তাদেরকে এনশিওর করবো যেন কেউ অন্যায় ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর বিশ্ববিদ্যালয়ের যে জমি আছে সেটা আলাদাভাবে ডিমার্কেশন করে দেওয়া হবে, এটা সরকারের সরকার দিয়ে।